এখনো হদিস মেলেনি পটুয়াখালীর দশদমি নাই বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বর ও বরের মা সহ চারজনের। শুক্রবার বিকেলে উপজেলার রণগোপাল দি ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌর নন্দী নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ বরের স্বজনরা জানান, কদিন আগে উপজেলার রণগোপাল দি ইউনিয়নের গুলিয়াউলিয়া গ্রামের মনি হলদারের ছেলে রাব্বি হলদারের সাথে চরবোরহান ইউনিয়নের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিবাহ অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেলে নববধূ সহ 14-15 জন আত্মীয় স্বজনকে নিয়ে চরবোরহান থেকে ট্রলার যোগে বাড়ি ফিরছিলেন বরযাত্রী। এ সময় তাদের বহনকারী ট্রলারটি আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ের কবলে পড়ে বুড়াগৌরনন্দী নদীতে ডুবে যায়। হতাহতদের উদ্ধারে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করছে।